জনগণ জেগেছে, এদের পালাতে হবে, একদম নড়িয়েছে মানুষ। আর এরপরে যেদিন আসবে সেদিন বাকিটাও করে দেবে দাদা, জনগণ যা চায় সেটাই হবে। পুলিশের এবং একসঙ্গে তিন জায়গায় অভিযান হবে, কালীঘাট, লালবাজার, নবান্ন, একসঙ্গে হবে, ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে হবে, অরাজনৈতিকভাবে হবে, মানুষের হবে। অত্যাচারীরা শেষ কথা বলে না, অত্যাচারীরা শেষ কথা বললে ব্রিটিশরা এখনও রাজত্ব করতে চলে যেত না। কালকে এসেছি, হাওড়া স্টেশনেই ছিলাম। সেকেন্ড হচ্ছে, এখানে আসার কারণ হচ্ছে পাঁচজন এখানে ইনজোর্ড অ্যাডমিশন আছে, কারো হাত ভেঙেছে, কারো নাক ভেঙেছে, সিরিয়াস পেশেন্টও আছে একজন। আমরা কাল থেকে সেবা দিচ্ছি এদের, এদের উপর নির্মম অত্যাচার করা হয়েছে, লাঠি দিয়ে, টিয়ার গ্যাস দিয়ে মারা হয়েছে। পিজি হয়ে আসছি, পিজিতে যে জলকামান এবং টিয়ার গ্যাসে হয়েছে তিনি ভেন্টিলেশনে চলে গেছেন। এখানে অতটা খারাপ না হলেও এদের ইঞ্জুরি খুব ভালো, মানে যথেষ্ট হয়েছে। তার মধ্যে মহিলা আছে, নাক ভেঙেছে, স্টিচ করা যায়নি, এমনভাবে নাকটা ফ্র্যাকচার হয়েছে। এবং হকার আছে, ছোটো ছোটো গরিব মানুষ, যাদের আগামী এক মাস অন্তত সংসার চলবে না। খুব বীভৎস মারা হয়েছে, এটা সংগঠিতভাবে করা হয়েছে, এবং একজন দিব্যাঙ্গ, মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ, তাকে মারা হয়েছে, মানে যে ছুটে পালানোর কোনো সুযোগ তার নেই। এবং দু একজন তো বললেন যে আমরা বাজারে ছিলাম, আমরা কোনো প্রসেশনেই যাইনি, আমাদেরকে মারা হয়েছে। এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমাদের যে লড়াই সেটা যেমন জারি থাকবে। আমরা সেবাদান করার জন্যই এসেছিলাম, নার্সিংহোমের সমূহ খরচ আমরা দেব, প্রান্তিক মানুষ যারা আছে তাদের আগামী এক মাস যাতে সংসার চলে সে ব্যবস্থা আমরা করব, এবং তাদের যা প্রেসক্রিপশান অনুযায়ী যা যা ওষুধপত্র আগামী দিনে ডাক্তারের অ্যাডভাইস অনুযায়ী দিতে হবে এগুলো সব আমরা করব। আমার সঙ্গে সঞ্জয় সিংজি, প্রদেশ বিজেপির ভাইস প্রেসিডেন্ট এবং রাজ্য কমিটির মেম্বার, এক্স ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মণিমোহন ভট্টাচার্য সহ আমাদের অনেক যুব কার্যকর্তা, তারা আমার সঙ্গে এসেছেন। অনেক এখানকার এনজিও, সোশ্যাল অর্গানাইজেশন, তারাও এসেছেন। প্রত্যেকে সেবার মানসিকতা নিয়ে এদের পাশে থাকবে। এটা আজকে নয়, এটা অনেকদিন ধরেই হচ্ছে। এটা হয়েছে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা নেই বলে, এবং পুলিশ একটা চোখ বন্ধ করে রাখে। যেভাবে সায়ন লাইডিকে রিমান্ডে নেওয়া হয়েছে, 70 জনকে রিমান্ডে নিয়েছে, যেভাবে ধরপাকড় করছে, মিথ্যা মামলা করেছে, তাতে পশ্চিমবঙ্গে যে তৃণমূল পুলিশ নির্ভর হয়ে গেছে এটা প্রমাণিত হয়েছে। আর এগুলো করে আটকানো যাবে না, যেমন নবান্ন অভিযানে বেড়া করে, প্রাচীর করেও আটকানো যায়নি। দক্ষিণ হাওড়ার মানুষ চ্যাটার্জি হাট থেকে এসে শরৎ চ্যাটার্জি রোড দিয়ে নবান্নর ভিতর পর্যন্ত ঢুকে পড়েছে, নড়িয়েছে 3 ঘন্টা ধরে, 12:20 থেকে 3:30 পর্যন্ত, এখানে 5টা পর্যন্ত বাবুঘাটে, একদম নড়িয়েছে মানুষ। আর এরপরে যেদিন আসবে সেদিন বাকিটাও করে দেবে দাদা, জনগণ যা চায় সেটাই হবে। পুলিশের একসঙ্গে তিন জায়গায় অভিযান হবে, কালীঘাট, লালবাজার, নবান্ন, একসঙ্গে হবে, ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে হবে, অরাজনৈতিকভাবে হবে, মানুষের হবে। অত্যাচারীরা শেষ কথা বলে না, অত্যাচারীরা শেষ কথা বললে ব্রিটিশরা এখনও রাজত্ব করতে চলে যেত না। অত্যাচারীরা শেষ কথা বললে মুঘল পাঠানরা কোনোদিন ভারতবর্ষ থেকে যেত না। আর বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা যদি শেষ কথা বলতো তাহলে সিপিএম আজও থাকতো, সিপিএম বলতো আমরা 235, ওরা 30, কে ওরা? অতএব জনগণ জেগেছে, এদের পালাতে হবে। আমরা লিগ্যাল সাপোর্ট, মেডিকেল সাপোর্ট, সমস্ত রকম সলিডারিটি, কালকের আন্দোলনে যারা পীড়িত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন, তাদেরকে দেবো, তাদের পরিবারের দেখভালও আমরা করব। দাদা, কাহা গিয়া যে প্রবাসী বাহার সে আয়ে হ্যাঁ ও লোক পুলিশ কে উপর অত্যাচার কে ইয়ে নহীঁ চলেগা, আখির প্রবাসীয় কে উপর কেউ উঙ্গলি উঠাই যা রহি হ্যায়? এ ইসকা জবাব হামা আপকা নর্থ হাওড়া শিবপুর কা জো এমএলএ হ্যায় না, মন্ত্রী মনোজ ভাই কো পুছ লিজিয়ে না, মনোজ ভাই কো পুছ লিজিয়ে। হার বক্ত মমতা ব্যানার্জি হিন্দি স্পিকিং লোগো কো গালি দেতা হ্যায়, ফির ভি বিবেক গুপ্তা, মনোজ তিওয়ারি সে লেকর
कुछ आदमी ममता बनर्जी के लिए वोट करता है। जितना भी हिंदी स्पीकिंग है सब भारतीय है, ये भेदाभेद रहना ठीक नहीं है। उसका एमएलए मनोरंजन व्यापारी ने खुला आम बोला, एक बिहारी सौ बीमारी। उसका बाद भी कुछ बिहार का आदमी ममता को सपोर्ट कर रहा है, ये अनफॉर्चुनेट है। 2 करोड़ से ज़्यादा नॉन बंगाली हिंदी स्पीकिंग भारतीय बंगाल में है, कोई पीढ़ी से यहाँ है। उसका साथ हम लोग का रिश्ता एक भारतीय के होने के नाते इंडियन कल्चर सनातन कल्चर एक साथ हम लोग काम करता है। अभी दुर्गा पूजा बंगाल का बंगाली का नहीं है, यूपी में ही दुर्गा पूजा होता है। आप छठी माया का पूजा बिहार झारखंड छत्तीसगढ़ मध्य प्रदेश और यूपी का नहीं है, घर घर में बंगाली भी खास करके दीदी माँ बहन भी छठी माया की पूजा करता है, सूर्य देव की प्रणाम करता है, उपवास व्रत रखता है। ये जो ममता बनर्जी जो कोशिश कर रहा है ये वाईसी का कोशिश है, असाउद्दीन वाईसी का, हिंदू को तोड़ो बांटो। इसलिए जो जन्माष्टमी हुआ था ना मथुरा में, जोगी जी ने उठाया, जितना बांटोगे उतना ये काटेगी, बांटना बंद करो काटना भी बंद हो जाएगा, हिंदू राज कायम होगा बंगाल में। কাল কে এসেছে আউটস্টে শুনেছিলাম। সেকেন্ড হচ্ছে এখানে আসার কারণ হচ্ছে 5 জন এখানে ইনজোর্ড অ্যাডমিশন আছে, কারো হাত ভেঙেছে, কারো নাক ভেঙেছে, সিরিয়াস পেশেন্টও আছে একজন। আমরা কাল থেকে সেবা দিচ্ছি এদের, এদের উপর নির্মম অত্যাচার করা হয়েছে, লাঠি দিয়ে টিয়ার গ্যাস দিয়ে মারা হয়েছে। পিজি হয়ে আসছি, পিজিতে যে জল কামান এবং টিয়ার গেছে হয়েছে তিনি ভেন্টিলেশনে চলে গেছে। এখানে অতটা খারাপ না হলেও এদের ইঞ্জুরি খুব ভালো, মানে যথেষ্ট হয়েছে। তার মধ্যে মহিলা আছে, নাক ভেঙেছে, স্টিচ করা যায়নি, এমনভাবে নাকটা ফ্র্যাকচার হয়েছে। এবং হকার আছে, ছোটো ছোটো গরিব মানুষ যাদের আগামী 1 মাস অন্তত সংসার চলবে না, খুব বিভৎস মারা হয়েছে। এটা সংগঠিতভাবে করা হয়েছে এবং একজন দিব্যাঙ্গ মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ তাকে মারা হয়েছে, মানে যে ছুটে পালানোর কোনো সুযোগ তার নেই। এবং 2-1 জন তো বললেন যে আমরা বাজারে ছিলাম, আমরা কোনো প্রসেশনে যাইনি, আমাদেরকে মারা হয়েছে। এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমাদের যে লড়াই সেটা যেমন জারি থাকবে, আমরা সেবাদান করার জন্যই এসেছিলাম।